আজ শ্রীধাম নবদ্বীপচন্দ্র গৌরসুন্দর, তিনি শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ অবতারে যে লীলা করেছিলেন, তিনি যে লীলা করেছিলেন সেই মান বিরহের কথা মনে পড়ে গেছে আজ আমার গৌর হরি। ওমা, নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। হরি বল হরি বল। একটা হাত কেন, আর একটা হাত কোথায় গেল? হ্যাঁ, দু হাত তুলে দেখান। বেশ, তা নদিয়ার চাঁদ আমার গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, আজ তিনি রাধা ভাবে বিভোর হয়ে আজ গম্ভীরা মঠে 3.5 জন অন্তরঙ্গকে সঙ্গে করে নিয়ে তিনি মান বিরহ ভাবে বিভোর হলেন। তা রাধার ভাবে বিভোর হয়ে তিনি যখন অভিমান করে অন্তরঙ্গকে সঙ্গে করে নিয়ে বসে আছে, 3.5 জন অন্তরঙ্গ, সবাই তো আর অন্তরঙ্গ হয় না, হয় কি? সবার কাছে আর অন্তরের কথা বলা যায় না। যেজন মরমিয়া হয়, যার কাছে মনের কথা, সুখের কথাই হোক দুঃখের কথা হোক, সর্বস্ব প্রকাশ করা যায়, সেই তো অন্তরঙ্গ। তা আমার গৌর হরির যত ভক্ত আছে সবই বহিরঙ্গ, তার মধ্যে 3.5 জন হলো অন্তরঙ্গ। এই অন্তরঙ্গকে সঙ্গে করে নিয়ে তিনি বসে বসে কাঁদছেন। বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো ওরাঙ্গা নয়নে বহে তপত হিল। আজ কাঁদছেন কেন ভগবান? কাদার কারণটা কি? কারণ তো একটা নয়, শুধুমাত্র যে সেই বৃন্দাবনী রাধারানীর সেই মান বিরহের কথা মনে পড়েছে বলে কাঁদছে তা নয়, কৃষ্ণ বিরহের জন্য কাঁদছে না, আরও একটা কারণ। একদিকে প্রেমময়ী রাধারানীর সেই প্রেমের কথা মনে পড়েছে, আর একদিকে জগজ্জীবকে উদ্ধার করার জন্য তিনি কাঁদছে। দুটি কারণ, গৌণ আর মুখ্য। গৌণ কারণটা কি? জগজ্জীবকে উদ্ধার করা, আর মুখ্য কারণ আমার রাধারানীর প্রেমের কথা, সেই মান ও বিরহের কথা মনে পড়েছে। তা ভগবান আজ কাঁদছেন, আমার প্রভু করুণাময় তিনি কাঁদছেন, আর আমাদের মতো জীবকে কাঁদাচ্ছেন। কেন কাঁদাচ্ছেন? না, এই মায়ার সংসারকে দূরীভূত করে যদি একবার তোমরা দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে সদ্গুরুচরণ আশ্রয় করতে পারো, যাকে তাকে গুরু বললে হবে না। এখানে একটা কথা মনে পড়ল, গুরু আপনি যাকে তাকে করতে পারবেন না, সঠিক গুরু আপনাকে বেছে নিতে হবে। সদ্গুরু যার মধ্যে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না। গুরু তো অনেক প্রকারের আছে, কিন্তু প্রকৃত সদ্গুরুকে শাস্ত্রে বললেন, প্রকৃত যে ভক্ত হয়, যে পণ্ডিত হয়, তার স্বভাবটা কেমন? মাতৃবৎ পরবারেষু পরিদ্রব্য শূলাস্ত্রবৎ আত্মবৎ সর্বভূতেষু যপাশ্যতি সপণ্ডিত। অর্থাৎ মাতৃবৎ পরবারেষু, যে নিজের স্ত্রী ছাড়া অপর রমণীকে মাতৃজ্ঞানে ভালোবাসে। আর কি বললেন? এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুকে এই পথে ঘাটে পড়ে থাকা ধুলি কণার মতো মনে করতে পারি। আমি ভালো জায়গায় থাকবো, ভালো আসনে বসবো, হ্যাঁ এসি ঘর নিয়ে তার মধ্যে থাকবো, এটা কিন্তু ভক্তির বাসনা নয়, এটা ভক্তির কামনা নয়। আর কি? আত্মবোধ সর্বভূতেষ, সর্বদাই ভগবৎ চিন্তা, কৃষ্ণ সুখী সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। যেজন ভগবত আমার গোবিন্দ ছাড়া, গৌরচরণ ছাড়া যেজন আন জানে না। সম্পদ যদি ভাবতে হয় গৌরচরণ কি সম্পদ ভাব। ভালো থাকবো, ভালো সুখে থাকবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো ভালো খাবো, এটাই কিন্তু চাওয়া পাওয়া নয়, প্রকৃত ভক্তে চাওয়া পাওয়া নয়। ত্রিনাদপি শুনেছিল, আপনারা অনেকবার শুনেছেন, শুধু শুনলে তো হবে না মা, কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেখানে বসে আস্বাদন করছেন সেইখানে রেখে গেলে তাহলে আমাদের এই চিত্ত পরিষ্কার হবে না, কিছু সঙ্গে করে নিতে হবে, তবে তো একটু একটু করে পরিবর্তন হবে। সম্পূর্ণ না হলেও কিছুটা গ্রহণ করতে হবে, কিছুটা শিক্ষা অর্জন করে সেই আচরণটা করতে হবে, তবেই তো পরিবর্তন হবে। এই যে এত সুন্দর দেহ পেয়েছি আমরা, কৃষ্ণ ভজনের দেহ, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি, কি আমাদের করণীয়? রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহাসে আয়ো হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায়া ভজন। কোনোদিন আমরা কেউ ভেবেছি বাবা
এখানে আমরা যত ভক্ত আছি, বলুন তো মা, কখনো কেউ একবার নিজেকে জিজ্ঞাসা করেছি যে আমি যখন এসেছিলাম ধরায় কোথা থেকে এসেছিলাম, আবার যখন চলে যাব কোথায় চলে যাব? কোনোদিন কেউ ভেবেছি? ভাবেনি, শুধু আমার আমার করে জীবনটা কাটিয়ে দিলাম। ছেলের সুখ, মেয়ের সুখ, স্বামীর সুখ, সংসারের সুখ, কর্তব্য আমাদের করতে হবে। সংসার জীবনে এসেছি, কর্তব্য আমাদের করতেই হবে। কিন্তু কর্তব্য করতে গিয়ে আমাদের যে এত সুন্দর দেহটা যিনি দিয়েছেন, যিনি সর্বস্ব দিয়েছেন, দশেন্দ্র স্বরূপ ভগবানকে সেবা দিতে গেলে যা যা প্রয়োজন সব দিয়েছেন, কোনো কিছুতে আমাদের কম নেই। যারা চোখে দেখতে পায় না তারা ভগবানকে বলে, হে প্রভু, যদি আমাদের দুটো নয়নে দিতে তোমাকে প্রাণ ভরে দর্শন করি। যার হাত নেই সে কেঁদে কেঁদে বলে, প্রভু যদি দুটো হাত দিতে আমি তোমায় দু হাত ভরে সেবা দিতাম। যার চরণ নেই সে যদি সে বলে, প্রভু আমার যদি চরণ থাকতো আমি তোমার সেবায় তোমার তীর্থস্থান দর্শন করতে যেতাম। কিন্তু প্রভু তো আমাদের সব দিয়েছে, যিনি এত কিছু দিয়েছেন প্রতিদানে আমরা তাকে কি দিলাম? কিছুই দিতে পারি না। আমরা ভগবানের দাস না হয়ে প্রত্যেকটা জীব মায়ার দাস হয়ে বসে রইলাম। একবারও ভেবে দেখলাম না কি আমার করণীয় আর কি বা করে চলেছি। এই সংসার আপনাকে ততক্ষণ ভালোবাসবে বাবা, যতক্ষণ আপনি দিতে পারবেন। যেদিন আপনি আর দিতে পারবেন না সেদিন আপনার প্রয়োজন এই সমাজের কাছে ফুরিয়ে যাবে। সমাজ তার কাছে আপনি বোঝা হয়ে যাবেন। সংসারের ছেলে মেয়ে একবার ডেকে বলবে না যে বাবা তুমি খেয়েছো নাকি খাওনি। যত সময় আপনার ক্ষমতা থাকবে তত সময় আপনাকে ভালোবাসবে। কিন্তু যার কথা আপনি একবারও ভাবেন না, সারা দিনে এত সংসারের কাজের মধ্যে দিয়ে যার কথা, যার নাম উচ্চারণ করা, যার বদন দর্শন করার সময় হয় না, সে কিন্তু আপনার কথা ভাবে। শাস্ত্রে বললেন, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই মা, ভগবানকে পাওয়ার জন্য এই কলিযুগে তো কোনো কষ্ট করতে হয় না। আপনি যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, অপবিত্র পবিত্র বাং সর্ববস্তাঙ্গত বিভা, অপবিত্রই থাকুন আর পবিত্রই থাকুন, যে মুহূর্তে যে পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, যৎসারি পুণ্ডরীকাক্ষণ, যখনই আমার কথা তোমার মনে পড়বে, যখনই তুমি আমাকে স্মরণ করবে, আমার চরণ স্মরণ করে আমার চরণে নিজেকে অর্পণ করবে, সভাজ্যভ্যন্তরে সুখী, তখনই আপনার এই দেহটা তার চরণে অর্পণ হয়ে যাবে, আপনার দেহ পবিত্র হয়ে যাবে এবং ভগবত চরণ আপনি লাভ করতে পারবেন। কিচ্ছু করতে হবে না, ভগবানকে পাওয়ার জন্য শুদ্ধতার প্রয়োজন হয় না। যদি আপনার মধ্যে ভক্তি থাকে, যদি প্রেম থাকে, যদি ভালোবাসা থাকে, আপনি শুদ্ধতা তৈরি করতে পারেন, আপনি শুদ্ধ বসনে ভগবানকে ভালোবাসতে পারেন। কিন্তু যদি আপনার সময় হয়ে না ওঠে যে আমি আগে স্নান করব, শুদ্ধ বসন করব, তবেই ভগবানের চরণে যাব, এটা ভুল। যে কোনো পরিস্থিতিতেই আপনি ভগবানকে ডাকতে পারেন, ভালোবাসতে পারেন, তার নাম করতে পারেন, যদি আপনার এই হৃদয়টা পবিত্র থাকে। শুধু ওপরে সাবান মাখলে পরিষ্কার হওয়া যায় না, এই জায়গাটা পরিষ্কার করতে হয়, এই নিজের এই হৃদয়টা সেবা সঙ্গ তৈরি করতে হয়। ভগবানকে পাওয়ার জন্য আলাদা মন্দিরে যেতে হয় না, প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে। তাই যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি প্রভুর চরণ স্মরণ করে ভক্তি ভরে, আপনার মধ্যে বিদ্যাবুদ্ধি নেই, আপনি লেখাপড়া জানেন না, হয়তো আপনি ভাবছেন ভগবান গরিবের নয় ভগবান বড় লোকের, ভুল কথা। আমরা অনেকেই বলি
যার টাকা আছে তার ভগবান আছে, যার টাকা নেই তার ভগবান নেই। কিন্তু এটা কি জানেন ভগবান কোথায় থাকে? মা স্বয়ং মহাপ্রভু বলেছিলেন একটু আগে, যিনি বাবা আপনাদের ভগবত কথা শ্রবণ করালেন, এই যে সুদামার কথা আপনাকে আপনাদের শোনালেন, সুদামাকে যখন সুদামা যখন ওই চিড়ে ভগবানকে দিয়েছিল, ভগবান বলেছিল সুদামা এ জগতে সবাই আমাকে রাজভোগ সেবা দেয়, কিন্তু ভক্তি ভরে চোখের জলে ভিজানো চিড়ে কেউ আমাকে দেয় না। মহাভারতে যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে গেলেন, দুর্যোধন মনের আনন্দে বললেন সখা এসো এসো আমি তোমাকে সেবা দেব, ভগবান বললেন আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবা যদি আমায় করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। কোথায় থাকে ভগবান? ভক্তি যেখানে ভগবান সেখানে। অর্থ দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না, একমাত্র ভক্তি ডরেই তাকে বাধা যায়। বাবা ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, মা একটু শুনুন। কুরু আহাহা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র যার নাম হল রঘুনন্দন, মন দিয়ে শুনবেন, এই রঘুনন্দন আর মুকুন্দ দাস আর তার ঘরে গোপীনাথের বিগ্রহ, এই হচ্ছে সংসার। কিন্তু মুকুন্দ দাস একজন কবিরাজ, আগেকার সময় তো আর ডাক্তার ছিল না বাবা, কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে তা সেটাই খাওয়ানো হতো। এখন কবিরাজ হঠাৎ গ্রামে একজন অসুস্থ হওয়ায় কবিরাজের ডাক পড়েছে। এখন মুকুন্দ দাস চিন্তায় পড়েছে যে আমি একা মানুষ, একদিকে আমার ঘরে গোপীনাথের সেবা আর একদিকে আমার একজন অসুস্থ, আমি একা মানুষ কোন দিকে যাব চিন্তা করছে। এমন সময় তার ছোট্ট বালক 12 বৎসর বয়স মা, ওই ছোট্ট শিশুটি এসে বলছে বাবা তুমি কি কিছু ভাবছো? বলছে হ্যাঁ আমি একটু চিন্তায় পড়েছি বাবা, একা মানুষ যে কোন দিকে যায় বুঝতে পারছি না, ঠিক দুপুরবেলা এদিকে গোপীনাথের সেবা আবার এদিকে গ্রামে একজন অসুস্থ, আমি যে কী করব। সন্তান বলে উঠলেন বাবা তুমি এক কাজ করো, আমি তার গ্রামের কাজ পারবো না, তুমি গ্রামের কাজে চলে যাও আর ঘরে গোপীনাথের সেবা সেটা আমি দিয়ে দেব। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে মুকুন্দ দাস বলছে ওরে ভগবানের সেবা বললে কি আর সেবা দেওয়া যায়? ভগবানের সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র আচমন মন্ত্র তুই তো কিছু জানিস না বাবা। বাবার কাছে বলছে বাবা আমি না হয় তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ভালোবেসে যদি ভক্তি ভরে তাকে সেবা দিতে পারি সে কি আমার সেবা নেবে না? মুকুন্দ দাস চিন্তা করছে কথাটা তো ঠিকই, সমস্ত মন্ত্রতন্ত্রের উপরে হচ্ছে ভক্তি, ভক্তি যদি থাকে তার জন্য মন্ত্রের প্রয়োজন হয় না। বাহ বাবা তুই আমাকে বাঁচালি, শোন আমি না রান্নাটাও ঠিক মতো করতে পারিনি, তো তুই এক কাজ কর রন্ধনশালায় সব গোছানো আছে একটু রান্না করে সেবা দিস, আর আমার জন্য প্রসাদ রাখবি কিন্তু। ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস চলে গেছে মা, আর এদিকে ছোট্ট 12 বৎসর বয়স ওই রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে সব কিছু সাজানো আছে কিন্তু রান্না হয়নি, সে তো কোনোদিন রান্না করেনি মা, তাই সমস্ত কিছু ব্যঞ্জন এক পাত্রে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। এবার রান্না করবার পর একটা পাত্রে সেই ভোগগুলো সাজিয়ে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকেছে, যাচ্ছে পারসের পাত আহা ওই ভোগের পাত্রটা নিয়ে যাচ্ছে আর বলছে ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, তুমি কিন্তু আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল এসে তোমাকে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। দেখুন মা ভালোবাসা কোথায় আছে, সে কিন্তু জানে না যে ওটা পাথরের বিগ্রহ, সে জানে আমি যেমন বাবার সন্তান ও আমার বাবার সন্তান, হরি বল হরি বল। সে কখনো পাথর ভাবে না, নিজের জন আপন জন মনে করে সেবা দেয়। এখন মন্দিরে ঢুকে ডাকছে ও গোপীনা শীঘ্র এসো খেয়ে নাও, দেখো আজ না বাবা ঘরে নেই আমি রান্না করেছি তোমার জন্য তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আসছে না হমা, আমরাও তো ভগবানের সেবা দিই, আসে কি সে? আসছে না, বারবার ডাকছে ও গোপীনাথ কি ভেবেছ কি
এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? বললাম না বাবা ঘরে নেই, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আমি কোনোদিন রান্না করিনি, আজ শুধুমাত্র তুমি না খেয়ে থাকবে তাই আমি রান্না করেছি, শীঘ্র এসে খেয়ে নাও। আসছে না, কি হলো? চারিদিকে তাকিয়ে দেখছে, আহা, দরজাটা খোলা। চিন্তা করছি তাই তো, বাবা যখন গোপীনাথকে সেবা দিতে আসে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু আমার যে দরজাটা খোলা আছে, দাঁড়াও গোপীনাথ একটু দাঁড়াও, তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে আবার ডাকছে, গোপীনাথ শিগগির এসো, তাড়াতাড়ি এসো খেয়ে নাও, আমি আর পারছি না, কখন থেকে ডাকছি তোমায়, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না গোপীনাথ? তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আসছে না, বারবার ডাকা সত্ত্বেও যখন এলো না মা, গোপীনাথের উপরে রাগ করে বলছে, গোপীনাথ কি মনে করেছো তুমি, তুমি আসবে না? শোনো, আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি। ঘর থেকে বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, সেই লাঠিটা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছে, গোপীনাথ যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যেই না লাঠির ভয় দেখিয়েছে মা, আর কি তিনি পাথর হয়ে থাকতে পারবে? কয়জন আছে এমন যেজন লাঠির ভয় দেখিয়ে খাওয়াতে পারে? গোপীনাথ সেই বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে। এদিকে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছো যেই লাঠির ভয় দেখিয়েছি সেই চলে এসেছে, পাতা আসনে বসেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, জানো তো আজ না বাবা ঘরে নেই, আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও। ভগবান একটুখানি নিয়ে বদনে দিয়েছে মা, একটু ভোগ বদনে দিয়ে বলছে, ভক্ত তুমি রান্না করেছ, জানো ভক্ত এতদিন আমি এই ঘরে আছি কিন্তু কোনোদিন আমি এমন অমৃত কখনো পাইনি, আজ আমি ভীষণ খুশি হয়েছি, এই যে অমৃত, এমন সুখ এমন আনন্দ আমি কোনোদিন পাইনি, দাঁড়াও বসে বসে খাচ্ছি। এদিকে মা, রঘুনন্দন কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, সে কি করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ দেখছি যে পাত্রে সবই প্রায় শেষ, আর একটুখানি আছে, সেটুকু নিয়ে যেই না গালে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন হাতটা চেপে ধরেছে, গোপীনাথ গোপীনাথ তুমি কি বলো তো, আগে তো আসছিলেই না, যাও বা এলে খাচ্ছ খাও, তাই বলে সবটুকু খেয়ে নেবে, এখনো তো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমরা যে সবাই না খেয়ে আছি আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো গোপী রঘুনন্দন, আজ না এমন অমৃত পেয়ে আজ আমার আর কারোর কথা মনে ছিল না, যতটুকু ছিল সেটুকু পাত্রে রেখে তিনি আচমন করে বিগ্রহে চলে গেল। এদিকে যথারীতি সময়ে মুকুন্দ ঘরে ফিরেছে, কিন্তু মা পাত্রে তো বেশি ছিল না, অল্প একটু ছিল, সেটুকু নিজে খেয়ে ভালো করে ধৌত করে তুলে রেখেছে। মুকুন্দ ঘরে ফিরে ডাকছে, হ্যারি রঘুনন্দন, কিরে বাবা আমি যে বলেছিলাম ঠিক মতো সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। আচ্ছা আমাকে একটু প্রসাদ দে, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা আজ না আর প্রসাদ নেই। কেন, কে খেল, কেউ কি এসেছিল? কে আর আসবে, তোমার ওই যে গোপীনাথ ওই তো সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম তাই আমার জন্য এতটুকু রেখেছিল সেটুকু আমি খেয়ে নিয়েছি। মুকুন্দদাস মনে মনে চিন্তা করছে যে আমি প্রতিদিন সেবা দিই কোনোদিন খাই না, আজ আমি ঘরে নেই আজই খেয়ে নিল, নিশ্চয়ই আমার ছেলে মিথ্যে কথা বলছে, কারণ সে তো পাথর, সে তো এসে বলবে না যে মুকুন্দ আমি খাইনি তোমার ছেলে খেয়েছে, সে কি করে বলবে, সে তো পাথরের বিগ্রহ, সে চলতেও পারে না কথাও বলতে পারে না। দেখুন মা কার মনে কেমন ভাব,
রঘুনন্দন জানে যে সে আমার নিজের জন, আর মুকুন্দ জানে সে পাথরের বিক্রম। কথায় আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। মুকুন্দর কিন্তু মনের ছন্দটা মনেই থেকে গেল মা। তার পরের দিন বলছে ছেলেকে পরীক্ষা করার জন্য, জানিস বাবা আমার না গ্রামের কাজ আজও শেষ হয়নি, আজও আমাকে একটু যেতে হবে। তা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, তা একটা কাজ কর, আজকে আর রান্না করতে হবে না, এই দেখ ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা সেবায় দিয়ে দিস। যেই নাই কথা বলেছে, রঘুনন্দন বলছে ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না। বাবা মুকুন্দ দাস কিন্তু বাইরে যায়নি, ওই মন্দিরের পিছনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে যে আজ আমি শুনবো যে আমার গোপীনাথ, আহা আমার পুত্র যখন ভোগ সেবা দিতে যাবে, ওই আমার রঘুনন্দন ছাড়া আর কোনো মানুষের কণ্ঠ শোনা যায় কি। মা গো দেয়ালে কান পেতে আছে, আর এদিকে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। ঢুকে বলছে গোপীনাথ, ও গোপীনাথ চিনতে পারছো তো আমাকে, কাল এসেছিলাম আজও কিন্তু আমি এসেছি, আজ আর ডাকতে পারবো না, শিগগিরই এসে তুমি নাড়ু খেয়ে নাও। মা গো যেই নাই কথাটা বলেছে, ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এসে বলছে, ভক্ত এ জগতে কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, সারা জীবন ধরে আমায় ডাকতে হয় না, কেউ যদি মনে প্রাণে আমাকে একবার ডাকার মতো ডাকতে পারে, আর তার ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, তারা যদি আমাকে ভুলেও যায়, আমি জন্ম জন্মান্তর তাকে আর কখনো ভুলি না, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। নাড়ুটা যে হাতে নিয়েছে, রঘুনন্দন বলছে জানো আমার বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। রঘুনন্দনের কথা শুনে ভগবান বলছে, ভক্ত তোমার বাবাই করুক আর যেই করুক, আজ তো তোমার হাতের পরশ লেগে আছে, এ যে অমৃত সুধা। একটা নাড়ু নিয়ে যেই না বদলে দিয়েছে মা, ওই রঘুনন্দন চিন্তা করছে তাই তো আমি আবার এখানে দাঁড়িয়ে থাকি আর কালকের মতো একটু একটু করে সব খেয়ে নি, আমি আজ আর হতে দেব না, আজ ও যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাব। এই ভেবে ওই পাত্র থেকে রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে, আর যেই না তুলে নিয়েছে বদলে নিয়েছে, কিছুটা খেয়েছে, অর্ধেকটা খেয়ে যেই না ভালো লেগেছে, আর এই বাকি অর্ধেক এঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে, খেয়ে দেখো গোপীনাথ কত সুন্দর আমার বাবা করেছে, ভগবান অজর নয়নে কাছে। মনে মনে বলছে, ভক্ত তুমি আমায় এত ভালোবাসো যে নিজের এঠো নাড়ুটা আমাকে দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না, এটাই তো ভালোবাসা, এটাই তো মধুর প্রেম, যে তার এঠো নাড়ুটা দিতে এতটুকু মনের মধ্যে দ্বিধা হয় না। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন চিন্তা করছে, ও আমার এঠো নাড়ুটা দিয়েছি বলে হয়তো কাঁদছে, গোপীনাথ তুমি কেঁদো না, জানো তো আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিয়েছি, তুমি খেও না, তোমায় খেতে হবে না। ভগবান বলছে, আমি তো সেই জন্য কাঁদছি না রঘুনন্দন, আমি কাঁদছি কেন জানো, তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা তোমায় খাওয়াতে পারি, তুমি আমাকে খাও আর আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, মধুর প্রেম। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে যে আমার সন্তান গেছে ভোগ নিবেদন করতে, কিন্তু মন্দিরের ভিতরে আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে
ছুটতে ছুটতে মন্দিরের সামনে এসে মুস্তাক হাতে দরজা খুলেছে। খুলে দেখছি কি, এতদিন ভগবান বাঁশি হাতে দাঁড়িয়ে ছিল, আজ আর বাঁশি হাতে নেই মা। অর্ধ নাড়ু হাতে নিয়ে মুকুন্দ দাসকে দেখবা মাত্রই প্রভু বিগ্রহে গিয়ে মিলিত হলো। বৈষ্ণব পদকর্তা বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছেন করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছেন করে, দেখেন যত ভাগ্য বনে জনে, শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসভনে। মুকুন্দ দাস নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, এতদিন আমি তাকে পাথর ভেবে সেবা দিয়েছিলাম, যার কারণে আমি তার দেখা পাইনি, কিন্তু তুই নিজের জন ভেবে আপন জন ভেবে সেবা দিলি, তাই তো তোর দেখা পেলি। সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে হায় আমার বুকে, আয় বাবা, তোর মতো ভক্তকে জড়িয়ে ধরি আমার অযোগ্য দেহ, আমি যোগ্য, যোগ্য করি হে আমার অযোগ্য, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরি আমার অযোগ্য দেহ, আমি যজ্ঞ করি তোর মতো ভক্ত সন্তানে। হরি বল হরি বল, আমি দিনের অযোগ্য দেহ আমি যজ্ঞ করি, আমার অযোগ্য দেহ হরিব যজ্ঞ করি, আমার মানব তোর মতো সন্তানে জড়াই ধরি আমার মানব জন যজ্ঞ করি, তোর মতো সন্তানে জড়াই ধরি সন্তানে জড়াইয়ে।
তোর মতো সব